স্কুল ম্যাথামেটিক্সে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব, যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা কাকে বলে? যুগ্ম সংখ্যা যেসব সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য তাদেরকে বলা হয় যুগ্ম সংখ্যা। যেমন শূন্য, দুই, চার, ছয়, আট, দশ, এটসেট্রা, মানে এরপর অসংখ্য যুগ্ম সংখ্যা আছে। তাহলে সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যা হচ্ছে শূন্য, সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যা হচ্ছে শূন্য, এবং সবচেয়ে বড় যুগ্ম সংখ্যা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না, অনির্ণয়। এবার আমরা দেখব যে যুগ্ম সংখ্যার ধর্মটা কী, না একটা যুগ্ম সংখ্যা থেকে আরেকটা যুগ্ম সংখ্যা যেতে গেলে দুই যোগ করতে হবে। যেমন দুই থেকে চার হতে গেলে দুই যোগ, চার থেকে ছয় দুই যোগ। তাহলে আমরা ক্রমিক যুগ্ম সংখ্যা যদি খুঁজতে যাই, তাহলে একটি যুগ্ম সংখ্যার সঙ্গে দুই যোগ করলে পরবর্তী যুগ্ম সংখ্যাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস কি, না কোনো সংখ্যা যদি তিন অঙ্কের বা চার অঙ্কের বা পাঁচ অঙ্কের হয়, তখন আমরা কী করে বুঝবো না সেটা যুগ্ম সংখ্যা না? তখন দেখতে হবে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি, যেমন 2430, তাহলে এককের ঘরে কত আছে, না শূন্য, অতএব এটি একটি যুগ্ম সংখ্যা। আবার যদি 5724, এককের ঘরে কত আছে, না চার, তাহলে এককের ঘরের অঙ্কটা যদি 0, 2, 4, 6, 8 হয়, তাহলে সেই সংখ্যাটি হবে যুগ্ম সংখ্যা, যত বড়ই সংখ্যা হোক না কেন। এবার আমরা আসছি অযুগ্ম সংখ্যা। তাহলে যেসব সংখ্যাকে অযুগ্ম সংখ্যা যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে সরাসরি মেলে না, সেগুলোকে বলা হয় অযুগ্ম সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে দেখো, এক থেকে তিন যদি আমরা পেতে যাই, দুই যোগ করতে হচ্ছে। তিন থেকে পাঁচ কত, না দুই যোগ করতে হচ্ছে। পাঁচ থেকে সাত কত, দুই যোগ। তাহলে একটা যুগ্ম অযুগ্ম সংখ্যা, তার পরের অযুগ্ম সংখ্যায় আমি যদি যেতে যাই, তাহলে আমাকে দুই যোগ করতে হবে। তাহলে যখন ক্রমিক যুগ্ম সংখ্যা বলবে, যে পরপর দুটি যুগ্ম সংখ্যা বলো, তখন তোমাকে একটি যুগ্ম সংখ্যা বলার পর, একটি অযুগ্ম সংখ্যা বলার পর পরবর্তী অযুগ্ম সংখ্যাটা পেতে গেলে দুই যোগ করতে হবে, ঠিক আছে। এইবার অযুগ্ম সংখ্যা, সবচেয়ে ছোট অযুগ্ম সংখ্যা কত, না এখানে হচ্ছে আমার এক। হ্যাঁ, সবচেয়ে ছোট অযুগ্ম পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যদি বলি, সেটা হচ্ছে এক। আর সবচেয়ে বড় অযুগ্ম সংখ্যা কত, না এটাও আমাদের অনির্ণয়। এইবার আসছি যে একটা যুগ্ম সংখ্যার সঙ্গে যদি আমি যুগ্ম সংখ্যা তার সঙ্গে আমি এক যোগ করি। হ্যাঁ, যেমন ধরুন বারো, বারোর সঙ্গে যদি আমি এক যোগ করি কত হবে, না তেরো, এটা কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে কোনো একটি যুগ্ম সংখ্যার সঙ্গে এক যোগ করলে অযুগ্ম সংখ্যা পাবো। আবার কোনো একটা যুগ্ম সংখ্যা থেকে, যেমন দশ থেকে যদি আমি এক বিয়োগ করি কত পাবো, নয়, তাহলে সেটাও কী হবে, না অযুগ্ম সংখ্যা। এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা একটা ধর্ম পেলাম যে একটা যুগ্ম সংখ্যার সঙ্গে যদি এক যোগ করি অথবা এক বিয়োগ করি, তো যে যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে সেগুলো অবশ্যই অযুগ্ম সংখ্যা হবে। ঠিক অনুরূপভাবে যদি একটা অযুগ্ম সংখ্যার সঙ্গে, যেমন তেরো, তার সঙ্গে যদি এক যোগ করি কত হবে, না চোদ্দ, সেটা হচ্ছে যুগ্ম। তাহলে অযুগ্ম যুক্ত এক সমান যুগ্ম সংখ্যা। আবার একটা অযুগ্ম সংখ্যা যেমন সতেরো, তার থেকে যদি এক বিয়োগ করি কত পাবো, না ষোলো, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে কোনো একটি অযুগ্ম সংখ্যার সঙ্গে এক যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটা যুগ্ম হবে। আবার কোনো একটা অযুগ্ম থেকে যদি এক বিয়োগ করি, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে যুগ্ম। তাহলে ওভারঅল কী পেলাম, না যুগ্ম বা অযুগ্ম যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমি এক যোগ করি, যুগ্ম সঙ্গে যোগ করলে অযুগ্ম হয়ে যাবে, আবার অযুগ্ম সঙ্গে যোগ করলে যুগ্ম হয়ে যাবে। তাহলে একটি অযুগ্ম সংখ্যার থেকে যদি আমি এক বিয়োগ করি, যুগ্ম পেয়ে যাচ্ছি। আবার একটা যুগ্ম সংখ্যা যদি এক বিয়োগ করি, অযুগ্ম পেয়ে যাচ্ছে।
এটা হচ্ছে আমাদের যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।